আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবার, কেমন আছেন সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আসলে আমার ঈদ আয়োজন খুবই অল্প পরিসরে ছিল, তো যতটুকু আমি ভিডিও করতে পেরেছি ততটুকু আপনাদের জন্য করেছি, কারণ আপনারা অনেকেই আমার ভিডিওগুলো পছন্দ করেন। তো চেষ্টা করি একটু একটু করে ভিডিও করার, যদিও বা আমি অনেক ব্যস্ত থাকি। তো এটা ছিল আমার ঈদের দিনের সকালের ভিডিও। এখানে আমাদের বাড়ির গ্যারেজে মাংস কাটাকাটির কাজ চলছে। আসলে আমি কিন্তু কোরবানি দেয়া মোটেও সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো আমি ছোট থেকেই আমি কোনো দিনও কোরবানি দেওয়া দেখি না। এই মাংস কাটাকাটির সময় কিছুক্ষণ থাকি, তারপরে আর থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো এখানে আমার মামারা, তারপরে আমার আম্মু বসে আছে, আমার হচ্ছে একটা কাজিন, আর এই দুটা বাচ্চা আমাদের সামনের বাড়ির, ওরা একটু স্পেশাল বাচ্চা। তো ওরা আমাকে এত ভালোবাসে, এত পছন্দ করে, তো আমি ওদেরকে বেশ ভালোবাসি কিন্তু। আর আপনাদেরকে অনুরোধ, এই ধরনের বাচ্চাদেরকে আপনারা অবশ্যই ভালোবাসবেন। তো এই ভিডিওটা ছিল আমার ঈদের পরের দিন, মানে আজকের সকালটা। তো আজকের সকালটা মোটামুটি ভালোই লাগছিল, কারণ রোদ ছিল না তেমন, কিন্তু গরম তো সবাই জানেন প্রচণ্ড পরিমাণে গরম। আমার মনে হয় আমার লাইফে আমি এতটা গরম কখনোই দেখি নাই, হয়তোবা আপনারাও ফিল করতে পেরেছেন। তো এটা আমাদের বেলকুনির বাগান, মানে ছোটোখাটো একটা বাগান আছে, তো বাগানেরই আর কি। এখানে আমার দুলা ভাইও চলে আসছে। আমার চেহারার অবস্থা তো বুঝতেই পারছেন, গরমে একদম 12টা বেজে গেছে। আর ঈদের দিন সকালবেলা থেকে শুরু করে সারাটা দিন এত পরিমাণে কাজ থাকে, কি আর বলবো। এখানে আমার দুলা ভাই আর আমার বর খাচ্ছিল, সকালে নাস্তা করছিল। এই তো আমার ঈদের ফাইনাল লুক, মানে আসলে আমি ঈদের পরের দিনকে বেশিরভাগ হচ্ছে বাইরে বের হই। ঈদের দিন তো আর বুঝতেই পারছেন সবার অনেক কাজ থাকে, কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। আর আমি ঈদের পরের দিনকে বিয়ের আগে আর কি আমি দুপুরের দিকে ঘুরতে বের হই। আর এবার যেহেতু আমার বিয়ের পর প্রথম কোরবানি ঈদ, আর বাবার বাড়িতে আমার বর ঈদের দিন বিকেলবেলায় চলে আসছিল, তো ও আর আমি একটু বাইরে ঘুরতে বেরিয়েছি। তো আজকে গিয়েছিলাম আমরা পাকশি হার্ডিং ব্রিজে, লালনশাহ ব্রিজে। এত পরিমাণে গরম পড়েছিল যে সেজে গুজেও কেমন পচা দেখা যাচ্ছিলো। তারপরেও ঘোরা তো লাগবেই নাকি, আমাদের বছরে মুসলিমদের দুইটা মাত্র ঈদ আসে, সেই ঈদটাই আমরা সবাই এনজয় করতে ভীষণ পছন্দ করি, রোদ বৃষ্টি ঝড় গরম সব কিছু মিলিয়ে। তো যাই হোক, আপনাদের ভাইয়া বাইক নিয়ে বের হয়ে গেছে, আমরা এখন ঘুরতে যাচ্ছি। আম্মুকে বলছি যে একটু ঘুরে আসি, আম্মু তুমি থাকো একাই। আসলে আমার আম্মু তো একা একা এখন হয়ে গেছে, আর কয়েকদিন পর আমার বিয়ের ফাইনাল প্রোগ্রাম, সে খুব চিন্তা হচ্ছে সে একা কী করে থাকবে। তো আল্লাহ পাক আছে। তো এই তো আমরা বের হয়ে গেলাম, সঙ্গে লাল চুড়ি কিন্তু আমার ভীষণ পছন্দ। আর আমার চুড়ির কালেকশন কিন্তু অনেকেই দেখতে চেয়েছিলেন, কিন্তু আমি সময়ের জন্য আমি করতে পারছি না, আমি এত পরিমাণ ব্যস্ত সময় যাচ্ছে আমার। ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন আমি আমার চুড়ির কালেকশনের ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি গ্রিন সিটির সামনে দিয়ে। এই যে লাস্ট যে ভিডিওটা ছিল, আমরা রূপপুর গ্রিন সিটিতে গিয়েছিলাম, সেটাই গ্রিন সিটির। এই বিল্ডিংগুলোতে এত সুন্দর, মানে আসলে কী বলবো, ঈশ্বরদীর মতো জায়গাতে এত সুন্দর সব পরিবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এটা হলো রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এটা মেইন রূপপুর পাওয়ার প্ল্যান্ট। এটা অনেকক্ষণ জায়গা দিয়ে, প্রায় 100 বিঘারও উপরে, আমি আসলে সঠিক জানি না, যারা জানেন তারা অবশ্যই এখানে কমেন্টস করবেন। তো আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার করে আমরা পাকশি লালনশাহ ব্রিজের উপরে উঠতে যাচ্ছি। তো আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন, আজকে এত পরিমাণে ভিড়, এত পরিমাণে মানুষ বের হয়েছে, এত গরম, তারপরেও আসলে আনন্দটাকে মানুষ বেশি প্রায়োরিটি দেয়, কারণ আমাদের তো জীবন অনেক ছোট। তো এই অল্প সময়ের মধ্যে আমরা একটু এনজয় করতে একটু চাই সবাই,
আর এসব অকেশন তো আসলে বছরে মাত্র দুইবারই আসে। এইখানটা থেকে পাওয়ার প্ল্যান্টের যে এই চুল্লি আছে তিনটা, এত সুন্দর লাগে। কত মানুষ দেখেছেন তো, এত মানুষের ভিড়। আসলে এইখানে কিন্তু দেখার মতো তেমন কিছু নেই, তারপরেও মানুষ কিন্তু এই যে মিলন মেলাতে, শুধুমাত্র এই ঈদ পরবেই ছাড়া আসলে হয় না। এটা আমার কিন্তু ভীষণ পছন্দের একটা অকেশন, বা এগুলো দেখতে আমার খুব ভালো লাগে যে সবাই মানে এই ঈদকে, ঈদে কিন্তু শুধু মুসলিমরা ঘুরতে বের হয় না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষরা এনজয় করতে পছন্দ করে। আর এইখানটা একটা নিরিবিলি একটা রাস্তা, এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে, এদিকে কখনো যাইনি আমি। তা আপনাদের ভাইয়া বললো ঠান্ডা একটা পরিবেশ আছে, এই রাস্তাটাও খুব সুন্দর, চলো এদিকে চলো যাই, একটু গ্রামের দিকে এটা। তো চলুন এই রাস্তার বাকি অংশটুকু আপনাদেরকে দেখাই। আবার চলে আসলাম পাশি লালনসা ব্রিজে, তো ভাবলাম এখানে কিছুক্ষণ একটু সময় দেই, কারণ খুব সুন্দর বাতাস হচ্ছিল, সঙ্গে প্রাকৃতিক এই ধরনের পরিবেশ, নৌকা যাচ্ছে, তো অনেকগুলি নৌকাও ছিল, খুব ইচ্ছা হচ্ছিল নৌকাতে উঠতে, যদিও বা আমি ভয় পাই, তারপরেও খুব ইচ্ছা হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ, সবাই তারা এনজয় করছে। প্রায় সন্ধ্যা লেগে গেছে, রাতের হার্ডিং ব্রিজ লালনসা ব্রিজের দৃশ্যটা কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু মাগরিবের আজান যেহেতু পড়ে গেছিলো, আপনার ভাইয়া নামাজ পড়বে, এখানে পাশে একটা মসজিদ আছে, তো সেখানেই ও নামাজে যাওয়ার জন্য যাচ্ছিলাম। এই যে সেই মসজিদটা, এটা পাশি লালনসা ব্রিজে ঢুকতেই এই মসজিদটা পড়ে। আপনারা যারা এখানে যাবেন, যারা নামাজ রেগুলার করেন, অবশ্যই এই জায়গাটাতে যেতে পারেন। তো যখন নামাজ পড়ছিল, আমি বসে ওর জন্য ওয়েট করছিলাম, পাশে আরও কিছু মানুষজন ছিল, তাদেরও মানুষজন নামাজে গেছিল। নামাজ শেষ করার পর আমরা বের হলাম এবার আমার বোনের বাড়ির উদ্দেশ্যে। বোনের বাড়িতে কিছুক্ষণ সময় আলহামদুলিল্লাহ ভালোই কাটিয়েছি। তো আসলে ওরা জানতো না যে আমরা যাব, তো আজকে আমরা প্রায় সারপ্রাইজ দিয়েছি। তো সারপ্রাইজ ভাবছিলাম এর আগে যে কয়বার আসছি, আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছিলাম। তো আজকে দেখি ও আমার বোনের মেয়ে, ও দেখেই সারপ্রাইজ হয়ে গেছিলো যে আমরা আসব। তো আলহামদুলিল্লাহ আজকের মোটামুটি দিন অনেক খারাপ ছিল কালকে, তারপর আজকের দিন যতটুকু পার করেছি আলহামদুলিল্লাহ ভালো কাটিয়েছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।